हाय फ्रेंड्स, वेलकम टू माय सोमास कुकिंग चैनल। सब्सक्राइब करों सोमास कुकिंग चैनल के और बेल आइकन बटने क्लिक करों। सोमास कुकिंग चैनल समस्त वीडियोर अपडेट सबार आगे पावार जोन्नो। बांधाकपिर पता दिए चप बनानोर जोन्नो प्रथमे एरकम एकटि आस्त बड़ बांधाकपि आमादेर प्रयोजन। देखुन एटार এই পেছন দিকটা আমি সমান করে কেটে নিয়েছি। এখন আস্তে করে এই ওপরের পাতাগুলো আমি ফেলে দেব, এগুলো আমি নেব না। এই পাতাগুলো একটু শক্ত হয়, এগুলো এইভাবে ফেলে দেব। দেখুন, এরপর যে পাতাগুলো সেগুলো আমাকে এক এক করে ছাড়িয়ে নিতে হবে। এই পাতাগুলো আমি নেব, দেখুন ছাড়াতে দিয়ে একটু যদি ছিঁড়ে যায় কোনো অসুবিধা নেই। এরপর আপনারা কি করবেন দেখুন, এরপর এই অংশটা কেটে ফেলতে হবে যাতে পাতাগুলো সহজে বেরিয়ে আসে। তার জন্য আমি এখানে একটা বটি নিয়েছি আর এইভাবে করে কেটে নিচ্ছি। দেখুন, এতে করে পাতাগুলো সহজে ছড়ে আসবে। আর একটা ছুরি নিয়েছি, এইভাবে করে একটু কেটে নিচ্ছি। এখন দেখুন, এই দেখুন কত সহজে পাতাটা ছুঁড়ে চলে এলো। দেখুন এইভাবে পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এক এক করে। দেখুন ফ্রেন্ডস, এইভাবে আমি অনেকগুলো পাতা প্রায় 7-8টা পাতা ছাড়িয়ে নিয়েছি। এখন চলে আসছি দ্বিতীয় প্রসেসে। দেখুন এখানে আমি কড়াই 2 মগ মতো জল গরম হতে দিয়ে রেখেছিলাম, আগে থেকে জলটা প্রায় গরম হয়ে এসেছে। এখন এখানে আমি পাতাগুলো এভাবে দিয়ে দেব। এভাবে দিলে পরে পাতাগুলো নরম হয়ে যাবে, অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন এভাবে গরম জলে আমি জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দেব পাতাগুলোকে, যাতে নরম হয়ে যায়। দেয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য আর ফিরে আসছি 2 মিনিট বাদে। দেখুন ফ্রেন্ডস, 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটি খুলে নিচ্ছি। দেখুন আর পাতাটার কালারটাও কতটা সুন্দর হয়েছে, আগের থেকেও বেশ একটা গ্লেজি ভাব এসেছে আর দেখতেও সুন্দর লাগছে। আর পাতাটা নরমও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এখন গরম রয়েছে। আমি গ্যাসটা অফ করে এই পাতাগুলোকে জল থেকে তুলে নিচ্ছি। এখন পুরটা তৈরি করার জন্য অর্থাৎ চপের পুর বানানোর জন্য প্রথমে আমি এখানে 2টো বড় সাইজের আলুকে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখেছি। নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, এখানে ধনে গুঁড়ো নিয়েছি 1 চামচের 1/4 ভাগ, আমচুর পাউডার নিয়েছি 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, আর লাগছে স্বাদ অনুযায়ী নুন। আমি নর্মাল যে আলুর চখা করা হয় বা আলুর ভর্তা বানানো হয় সেই উপকরণ দিয়েই করছি, যাতে ঝটপট আপনারা বাড়িতে নাস্তাটা তৈরি করতে পারেন। আবার আপনারা যদি চান কড়াইয়ে সুন্দর করে কিছু সবজি দিয়ে পুর বানাতে, সেটাও করতে পারেন। এখন আমি এর মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি নুন, নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেখে নেবেন। এখন আর লাগছে আমার কাঁচা সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সরিষার তেল। এখন আমি এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে আলুর চখা তৈরি করব, অর্থাৎ পুরটা তৈরি করব। দেখুন আলুর পুর আমার তৈরি হয়ে গেছে, এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন একটি বোল নিয়েছি আমি, আর এতে করে চপের ব্যাটারটা বানিয়ে নেব। নিয়েছি এখানে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 কাপ বেসন।
আমি যেহেতু এখানে চালের গুঁড়োটা বেশি ব্যবহার করেছি তাই এটা অনেক ক্রাঞ্চি অর্থাৎ মুচমুচে আর খাস্তা হবে। দিয়ে দিচ্ছি নুন, 1 চামচের 1/4 ভাগ। দিলাম হলুদ গুঁড়ো সামান্য, জাস্ট একটু কালার আসার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, এটা একটু কালারও আসবে আর খেতেও বাইরে থেকে ভালো লাগবে। সবকিছুই আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করতে পারেন। মেশানো হয়ে গেছে, এখন আমি একটু অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। টেস্টটা আর একটু সুন্দর করার জন্য আমি আর একটু কালো জিরা মিশিয়ে নিচ্ছি, এতে গন্ধটাও ভালো আসে টেস্টটাও ভালো হয়। এখন আমি জল মিশিয়ে নিলাম, এইভাবে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব ঘন বা খুব পাতলা হবে না, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কি রকম হবে। দেখুন ফ্রেন্ডস, ঠিক এরকমই একটা ব্যাটার তৈরি হবে, এরকম ঘনত্ব হবে, খুব বেশি পুরো বা খুব বেশি পাতলা হবে না। ব্যাটার আমার তৈরি হয়ে গেছে, এখন আমি চপগুলো বানিয়ে নেব। এখানে পাতাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে আমি, এ দেখুন আলুর ছোট ছোট পুর বানিয়ে রেখেছি গোল গোল করে, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এইভাবে চেপে দিয়ে দেব, দিয়ে এইভাবে এক পাশ থেকে এইভাবে আরেক পাশ থেকে মুড়ে দেব, তারপরে এদিক থেকে এইভাবে মুড়ে দিয়েছি। দেখুন কপি পাতা যেভাবে মুড়বেন সেভাবেই তৈরি হবে, সেইভাবেই থাকবে, খোলার কোনো চান্স থাকবে না। তো আপনারা চাইলে, আমি এখানে চৌকো করেছি, আপনারা চাইলে এটা রাউন্ড শেপ দিয়ে গোল করে করতে পারেন। এইভাবে আমি আরো একটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, দেখুন। দেখুন কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে আলুর চপ। দেখুন তৈরি হয়ে গেছে, এভাবে একটু চাপ দিয়ে দেবেন তাহলেই হবে। আর এই রকম করে আমি সমস্ত বাকি চপগুলো বানিয়ে নিচ্ছি। চপগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন আপনাদের ফ্রাই করে অর্থাৎ ভেজে দেখাচ্ছি। চপগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে তেলটা গরম হতে দিয়েছি, তেলটা আমার প্রায় গরম হয়ে এসেছে। তবে বলে দিই বন্ধুরা, তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে চপটা দেওয়ার সঙ্গে সঙ্গে চপটা লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে ভাজা হবে না, তাই তেলটা হালকা গরম থাকতে চপটা দিতে হবে। তেলটা আমার হালকা গরম হয়ে এসেছে, এখন আমি চপগুলো একে একে ছাড়বো। দেখুন নিয়েছি ব্যাটার, ব্যাটারের মধ্যে এইভাবে চপটাকে ডুবিয়ে নিতে হবে ভালোভাবে। দেখুন এখন আস্তে করে ছেড়ে দিতে হবে, ঠিক এইভাবে এইভাবে করে আমি সমস্ত চপগুলোই দেব। দেখুন আমার 3টে চপ কড়াইতে ধরেছে, আমি 3টে চপ দিয়ে দিয়েছি। এখন এগুলো এক সাইড মিডিয়াম আঁচে হতে দেব 3 মিনিট ধরে। দেখুন চপগুলোর এক সাইড আমার 3 মিনিট ধরে ভাজা হয়ে গেছে, এখন আমি অপর সাইডটা পাল্টে নিচ্ছি। দেখুন আমি প্রথমে আপনাদের 3টে চপ দেখিয়েছিলাম, কিন্তু আমার কড়াইতে জায়গা না হওয়ার জন্য আমি 1টি চপ তুলে নিয়েছি। এখন অপর সাইডটাও আমি মিডিয়াম আছে একইভাবে 3 মিনিট হতে দেব। আর আপনারা দেখেই বুঝতে পারবেন যে চপটা ভেতর থেকে একটু ফুলে আসছে, দেখুন এটা ভেতর থেকে ফুলেছে অনেকটাই। অপর সাইডটাও আমি 3 মিনিট ধরে ভেজে নিয়েছি, দেখুন দু সাইডেই আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। একই রকম ভাবে আমি বাকি চপগুলো ভেজে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, বাঁধাকপির পাতা দিয়ে সমস্ত চপগুলো আমার তৈরি হয়ে গেছে, দেখলেন তো কত ইজি এটা বানানো।
তাই আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা তৈরি করবেন। আর কেমন হয়েছে সেটা জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।